ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারকাত যে আমাদের একদিন জানতে চেয়েছেন যে আমাদের যাদের চুল লম্বা হয় না বা একদম পাতলা প্রচণ্ড চুল ওঠে তারা কি চুলগুলোকে কেটে ছোটো ছোটো করতে পারবে কাঁধের কাঁধ কান পর্যন্ত এখন অনেকেই বলে নারীরা মারা যাওয়ার পর তাদের চুল দিয়ে তাদের নাবি পর্যন্ত নাবি ঢেকে দিতে হয় এই ভয়ে চুল কাটে না এই ব্যাপারে একটু জানাবেন

চুল ছোট করাকে জায়জ করেছেন তার মধ্যে একটি শর্ত হলো এই যে চুল কেটে তার উদ্দেশ্য যদি এই হয় চুল কাটা যে গায়ের মাহারাম পুরুষের সামনে নিজেকে প্রদর্শন করা তাহলে এটা হারাম দ্বিতীয় হলো এই যে কোনো কাফের কিংবা ফাসেক মহিলাদের স্টাইলে অনুকরণ করতে গিয়ে চুল ছোট করা তাহলে এটা করা যাবে না এবং চুল কাটার উদ্দেশ্য যদি কোনো পুরুষের চুলের সাথে সাদৃশ্যপূর্ণ হয় তাহলে এটা করা যাবে না এটা হারাম এবং এই চুল ছোট করতে গিয়ে যদি কোনো গায়ের মেহরাম পুরুষের মাধ্যমে যদি কাটা হয় তাহলে সেটাও হারাম এবং যদি সে বিবাহিত হয় তাহলে স্বামীর বিনা অনুমতিতে যদি এটা করে বা স্বামী যদি এই ধরনের কাটাকে অপছন্দ করে তাহলে এটা করা যাবে না তো এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে সেই নারী চুল কাটতে পারবে দ্বিতীয় হলো এই যে চুল ছোট করার উদ্দেশ্য যেটা প্রশ্নে উল্লেখ করা হয়েছে সেই ক্ষেত্রে কেটে রাখতে পারে কোনো সমস্যা নাই তবে উপরের যে শর্তগুলো বলা হলো সেই শর্তগুলো সামনে রাখবে সেই শর্তগুলোর মধ্যে কোনো একটি শর্ত যেন পাওয়া না যায় পাওয়া না যায় এ কথাটা খেয়াল রাখতে হবে তো এই ক্ষেত্রে কাঁদের নিচ পর্যন্ত বা কেউ কেউ বলেছেন কানের লতি পর্যন্ত যেন চুল থাকে এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে তো মোট কথা হলো এই প্রয়োজনে প্রয়োজনে চুল কাটতে পারে তবে ওই শর্তগুলো যেন পাওয়া না যায় তারপর যে কথাটি বলা হয়েছে যে কেমতের দিন তাদের নাবি পর্যন্ত চুল দিয়ে ঢেকে নারীরা মারা যাওয়ার পর তাদের চুল দিয়ে তাদের নাবি পর্যন্ত নাকি ঢেকে দিতে হয় এ কথা ঠিক না এ কথা ঠিক না বরং